এই যে এখানে পূজা মণ্ডপ সাজানো হয়েছে, হোয়াইট কালারের ফেব্রিকের উপরে হোয়াইট লাইট দিয়ে সাজানো হয়েছে, তো এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়িয়ে আছে, ওনারা নিজেরাই ট্রাফিকের কাজ করছে, হয়তো বা এই কমিটির কেউ হবে ওনারা। এই যে আমরা একদম এখানে কাছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখনো সাজানো কমপ্লিট হয়নি, একদিকে সাজানো হচ্ছে, হয়তো প্রোগ্রাম হয়েছে সারাদিন কিন্তু আমরা ছিলাম না। আজকে যে চেয়ার টেয়ার সবকিছু সাজানো হয়ে গেছে, কিন্তু মানে প্রতিমা যেটা আর কি, সেই প্রতিমা এখনো সাজানো হয় নাই, সেটা না হয় নাই দেখায় এই মুহূর্তে। এই যে এরপরে হচ্ছে বাঁদিকে প্রতিমা রাখা আছে, ঠিক আছে, আর এখানে টেবিল সাজানো হচ্ছে, হয়তো ওই কর্নারে খাবার দাবারের ব্যবস্থা, এই জন্য এখানে টেবিল সাজানো হচ্ছে। সামনে ওনারা নিজেদের মধ্যে খাবার বিতরণ করছে আর কি, নিজেরাই মানে হয়তো বা যে এখানে যে পূজা কমিটি থাকে, কিন্তু সেই পূজা কমিটির তরফ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় প্রত্যেকটা এলাকাতেই, যে পূজা মণ্ডপ করা হয়, এটা যারা পূজার আয়োজন করেন তারা অবশ্যই জানেন। তো খাবার দাবারের যে ব্যবস্থা করা হচ্ছে, সেই খাবার দাবারই ওনারা আর কি ভাগ বাটোয়ারা করে নিচ্ছে নিজেদের মধ্যে, যারা এখন খাবার খায়নি তারাই খাবার খাচ্ছে। এই যে এরা হচ্ছে এখানে যে গান এবং নাচের প্রোগ্রাম হয়েছে সেখানে অ্যাটেন্ড করেছে। এরা হচ্ছে গান এবং নাচে পার্টিসিপেট করেছে, ওদের খাবারের এখন ব্যবস্থা করা হচ্ছে বা ওরা খাবার নিচ্ছে আর কি। দেখি বাবু।